নমস্কার প্রকৃতির সকল দর্শক বন্ধুকে, জ্যোতিষার লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠান সরাসরি কথা বলতে পারবেন, তার জন্য ডায়াল করতে হবে 0332571225226 এই নাম্বারে। পুণ্যে হয়ে ঘুরছেন, কি করবেন বুঝেই উঠতে পারছেন না, কিভাবে একটা চাকরি জুটবে। আবার কেউ ভাবছেন চাকরি তো হলো, কিন্তু সেটা কিভাবে আপগ্রেডেশন হবে, কিংবা কি করে আরো সেই জায়গাটাকে আরো বেশি উপলব্ধি করা যাবে যে এই সেক্টরটাই আমার জন্য কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে পাবেন। কারণ সচেতনতা মানুষকে সেই জায়গাটাই উপলব্ধি করাতে শেখায় যে কোনটা সঠিক আর কোনটা ঠিক। আসুন শুরুতেই যাকে স্বাগত জানানোর পালা, গোল্ড মেডেলিস্ট জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ শিরোমণি এবং বৈদিক অ্যাস্ট্রোলজি বিশারদ, এছাড়াও হরোস্কোপ নিউমারোলজি বাস্তু ও মেডিকেল অ্যাস্ট্রোলজি তো বিশেষভাবে পারদর্শী রিসার্চার কেপি অ্যাস্ট্রোলজার শ্রীমতী আলপনা দিকে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আমি আগের দিন রবিটা নিয়ে আলোচনা করছিলাম, আগের বুধবার, তা আমি ওই রবিটা নিয়ে কন্টিনিউ করছি। কেননা রবি, আমরা জানেন যে রবি প্রত্যেক মাসে ঘর চেঞ্জ করে, এবং এবারেও ঘর চেঞ্জ করে 16ই ডিসেম্বর ঘর চেঞ্জ করে আসছে ধনুরাশিতে। ধনুরাশিতে সেখানে অলরেডি বৃহস্পতি বসে আছে, শনি আছে, কেতু আছে, আবার সেখানে গিয়ে রবি ঢুকছে। আমি বারবার বলছি, এটা গোচরে প্রবেশ করার জন্য যে ফলগুলো ঘটে সেগুলো তো আমরা সার্বিকভাবে বলে থাকি, কিন্তু আপনার ব্যক্তিগত ছক কী বলছে সেটা কিন্তু আপনার একমাত্র আপনার জন্মছক দেখালেই আপনি সঠিক জানতে পারবেন। কিন্তু আমার আলোচনা যেটা চলছিল সেটা হচ্ছে রবি কোনভাবে কি ফল দেয়, তা আমি এইগুলো নিয়ে আলোচনা করছিলাম। রবি, আপনারা জানেন যে আমাদের সৌরজগতের সৃষ্টিকর্তাই হচ্ছে রবি। আমরা সূর্য না উঠলে আমাদের শরীর কেমন করে, সারাদিন যেন একটা ম্যাচ ম্যাচ করে। রোদ আমাদের একটা শরীরের সমস্ত পরিকাঠামো যেমন শক্ত করে রাখে। আমরা বলি যে এখনকার যুগে সবাইকার রোদে থাকার সময় নেই, অনেকেরই শুনবেন ডাক্তারেরা বলে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব, আপনি একটু রোদে সকালে রোদটা একটু গায়ে নেবেন। মানে সূর্য আমাদের এতখানি দরকার, সূর্যের আলো আমাদের এতখানি দরকার যে এটা আমাদের শরীরের পরিকাঠামো পর্যন্ত ঠিক করে। প্রাণী জগতের সমস্ত জগতের সৃষ্টিকর্তা, আর এই সূর্য থেকে আমাদের সমস্ত গ্রহের জিনিসটা কন্ট্রোল হয়, সূর্যের আলো থেকে সমস্ত গ্রহরা আলোকিত হয়। আপনারা জানেন যে জঙ্গলে সূর্য যদি ওঠে, জঙ্গলে যেখানে হোক সেখানেও কিন্তু খুব, জঙ্গলও যদি থাকে সেখানেও কিন্তু আলোর প্রবেশ হয়। যে রবি এমন একটা জিনিস, বা রবির তেজ এমন একটা জিনিস, সমস্ত কিছুকে ভেদ করে যেন মাটি পর্যন্ত রবি স্পর্শ করে। অতএব রবি, এই রবি পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় সারা দিন। এর কিন্তু আমরা একটা, যতক্ষণ রবি থাকে বা সূর্য আকাশে থাকে ততক্ষণ কিন্তু আমরা তেজ একটা অনুভব করি। এটা আমরা বিশেষ করে বুঝতে পারবেন গরমকালে বা শীতকালে, দেখবেন রবি সূর্য যতক্ষণ আছে ততক্ষণ যেন গরম, আবার শীতকালেও তাই, সূর্য যতক্ষণ আছে ততক্ষণ আরাম, তারপরেই যেন সমস্তটা ঠান্ডা হয়ে গেল। তাই রবির ভূমিকা হচ্ছে আমাদের জীবনে এরকম, যে রবি যদি স্ট্রং থাকে বা রবি যদি সঠিকভাবে বসে থাকে তার ফল কিন্তু আমরা একটা পাবোই। রবি এমন একটা গ্রহ, তাই আমি আগের দিন আলোচনা করছিলাম, ফোনটা নিয়ে নিই, তারপর আমি পঞ্চম ভাব থেকে, যেহেতু পঞ্চম ভাব থেকে খুব তাড়াতাড়ি আলোচনা করে গেছিলাম ষষ্ঠ ভাব পর্যন্ত, আমি আবার পঞ্চম ভাব থেকে আপনাদেরকে বলবো। আপনারা নিজেরা জানুন, আপনাদের যদি পার্টিকুলার শুধু রবি কোনো জন্মছকে যদি থাকে। নমস্কার প্রকৃতির সকল দর্শক বন্ধুদের, ঠিক এই সময় যদি দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠান সরাসরি কথা বলবার একটি সুযোগ রয়েছে, যারা চাইছেন আজকে সুযোগে হাতছাড়া যেন না হয়ে যায়, তাই জন্যই অবশ্যই একটু ডাল করতে হবে 0332571225226 এই নাম্বারে। জীবনটাই কিন্তু প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার লড়াই, আর নিজের অস্তিত্ব টিকিয়ে থাকার জন্য সর্বক্ষেত্রে সর্বজায়গায় আপনি শুধুই চেষ্টা করছেন, কিন্তু সময়ে আপনাকে কিছুতেই যেন সায় দিচ্ছে না। আর এই সময়টা নিজের ভবিষ্যৎ সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই নিজস্ব ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস অফ বার্থ নিয়ে ফোন করুন। তবে প্লিজ লিখে নেবেন, আর যখন আমাদের সাথে ওভার টেলিফোন কথা বলবেন টেলিভিশনের সাউন্ডটা মিউট রাখবেন। শুরুতেই যাকে স্বাগত জানানোর পালা, গোল্ড মেডেলিস্ট জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ শিরোমণি ও বৈদিক অ্যাস্ট্রোলজি বিশারদ, এছাড়াও হরোস্কোপ নিউমারোলজি বাস্তু ও মেডিকেল অ্যাস্ট্রোলজিতেও বিশেষভাবে পারদর্শী রিসার্চার কেপি অ্যাস্ট্রোলজার শ্রীমতী আলপনা দিকে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। নমস্কার। আমি আগেই বলেছিলাম যে স্টুডেন্টদের নিয়ে আলোচনাটা রাখবো, এই কারণে বেশি স্টুডেন্টদের ওপর আমি জোর দিচ্ছি যে আপনারা জানেন এবছর 2019 এই নভেম্বরে অনেকগুলো প্ল্যানেট চেঞ্জ হয়েছে, ঘর চেঞ্জ করেছে, তার সঙ্গে শনিও চেঞ্জ করছে এই 24শে জানুয়ারি। তা এই যে চেঞ্জগুলো হচ্ছে এগুলোর জন্যে কিন্তু প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভালো খারাপ জিনিস আসছে। এখন যেমন বর্তমানে ধনুতে এতগুলো গ্রহ বসে আছে, বৃহস্পতি আছে, শনি আছে, কেতু আছে, শনি দুদিন পর যাচ্ছে, সেখানে আবার রবি প্রবেশ করছে, যে এই যে এগুলোর ফলে রবি ঢুকে গেছে, এই যে এগুলোর ফলে কি হচ্ছে, কিছু মানুষের যেমন ভালো হচ্ছে কিছু তো খারাপ হচ্ছে। কিন্তু স্টুডেন্টরা ধরুন, আপনি সারা বছর খেটে একটা, একটু ধরুন সারা বছর খেটে একটা জায়গা
জায়গা তৈরি করে রেখেছে যে আমি 80% এই নাম্বারটায় এই সাবজেক্টটায় পাবো, আমি এইটাতে লেটার পাবো, এই এই সায়েন্স নিয়ে আমি ভবিষ্যতে পড়বো, কিন্তু আজকে গ্রহের গোচর তো কাউকে ছেড়ে কথা বলে না, আপনাকেও ছাড়বে না আমাকেও ছাড়বে না। অতএব সেই গ্রহর গোচরে কি হচ্ছে, সেই জায়গায় হয়তো এখন এই যে শনি মকরে প্রবেশ করছে, এর ফলে পাঁচটা রাশি সাফার আর হচ্ছে। তা আমি আলোচনাটা করবো, ফোনটা নিয়ে নিয়ে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? আমি বীরভূম ডিস্ট্রিক্ট দুবাই থেকে। কার সম্পর্কে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের ডেট অফ বার্থ এবং টাইমটা বলুন। 7/4/1996। 7/4/1996 সময়টা? রাত্রি দুটো। রাত্রি দুটো, জন্মস্থান বলতে হবে। রাত্রি দুটো সিউড়ি হসপিটাল, সিউড়িতে। কতদিন ধরে দেখছেন জ্যোতিদিশা অনুষ্ঠান? দেখছি প্রায় 2 মাস যাবত, কিন্তু লাইনে পাই না তো সবসময়। কেমন লাগে? ভালোই লাগে। আচ্ছা, আমি যে এই যে অনুষ্ঠানগুলো করি আগে থেকে সচেতন করে দেবার জন্য, যে গ্রহদের গোচর বা আপনার ছেলেমেয়ের এডুকেশন লাইফ বা আপনাদের যে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করি, হ্যাঁ, তা এই যে এগুলো আপনার জীবনে কি কোনো প্রভাব ফেলেছে বা আপনি কোনো সচেতন হতে পেরেছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, তা শুনে কি মনে হয়, আপনার কি মধ্যে কিছু সচেতনতা আসে যে না এটা আমার জীবনে হতে পারে বা আমার ছেলে মেয়ে বা পরিবারের সদস্য কারোর মধ্যে এই এগুলো তো মনে তো হয়? হ্যাঁ, এইগুলো একটু যদি সচেতন সবাই হতে পারে। এখন যে যুগ আসছে, বর্তমান যুগ কি বলুন তো, কম্পিটিশনের যুগ। বর্তমান যুগে মানুষের হাতে সময় কম, 24 ঘন্টার জায়গায় বোধহয় 26 ঘন্টা 28 ঘন্টা হলে আরো বেশি ভালো হতো। তো এরকম একটা যুগে যদি মানুষ সচেতন না হয় তাহলে অনেকটাই পিছিয়ে যাবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। আজকে আপনারা ধরুন একটা জেনারেশন গেছেন, কিন্তু আগামী জেনারেশন যারা আসছে তারা যাতে সচেতন হয়, অ্যাস্ট্রোলজি তাদের কতটা সাপোর্ট করতে পারে। আপনারা জানেন কিনা জানি না, জয়পুরে কিন্তু এখন এমনও একটা কন্ডিশনে এসছে যে যেখানে অপারেশন করতে যাওয়ার আগে সেখানে মেডিকেল অ্যাস্ট্রোলজিকে আগে দেখানো হয়, অ্যাস্ট্রোলজারকে দেখি যে অপারেশনটা সাকসেস হবে কি হবে না। তাহলে একটা জিনিস চিন্তা করুন, ডাক্তারও কিন্তু সেই অ্যাস্ট্রোলজির ওপর ডিপেন্ড করছে। অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, এটা কোনো মানে এই কেপি পদ্ধতি বিশেষ করে এটা একটা পুরো সায়েন্স ভিত্তিক। তা এইটাকে যদি মানুষ সচেতন হতে পারে, মানুষের জীবনের অনেকটা বাধা বিপত্তি মানুষ অতিক্রম করতে পারে। এটা কার সম্বন্ধে জানতে চাইছেন? ছেলে, আপনার ছেলে তো? আচ্ছা, আপনার ছেলে জন্মবারটা রবিবার ছিল তো? টেলিভিশনের সাউন্ডটা মিউট করবেন, আমি শুরুতেই রিকোয়েস্ট রাখছি। কিসের কনফিউশন বলুন, একবার বোঝা গেল না। না, বলছি যে শনিবার না রবিবার? রবিবার, শুনুন, শনিবার রাত্রি দুটোই যদি হয় বাংলা মতে তাহলে কিন্তু সেটা, যেহেতু ইংলিশ মতে কিন্তু রবিবার হয়ে যাচ্ছে। আমরা বাঙালিরা কি ধরি, সূর্যোদয় হলে তবে সেটা সেই দিনটাকে ধরি, কিন্তু ইংলিশ মতে হচ্ছে রাত্রির একটা মানে পরের দিন হয়ে যাচ্ছে, অতএব রবিবার হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, মকর লগ্ন তুলা রাশি, বিশাখা নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্র জানা আছে? আচ্ছা, ছেলে কি করছে এখন? ছেলে এখন কিছু করেনি। কিছু করেনি মানে কি করছে? এডুকেশন সেক্টরটা কতদূর এগিয়েছে ছেলে? ওর কিন্তু রবি মঙ্গল শনি কেতু একসঙ্গে বসে আছে। হ্যাঁ, হঠাৎ করে পড়াশোনায় যে বন্ধ করে দেওয়া, শনিচন্দ্রের যোগ থাকলেও কিন্তু একটা হঠাৎ করে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, আর এটা আপনার ছেলে কিন্তু নিজে যেটা করেছে, নিজের ডিসিশনে ভুল কাজ করেছে। আপনারা হয়তো চেয়েছিলেন ছেলে পড়াশোনা করুক, কিন্তু ছেলে হঠাৎ করে কোনো একটা কারণে বন্ধ করে দিয়েছে। আপনি এই জন্ম ছকটা নিয়ে একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, ও ছেলের বন্ধু ভাগ্য কিন্তু ভালো হবে না, ডিসিশন মেকার হিসেবে আপনার ছেলে ভালো না। আপনার ছেলের কোনটা নিজের ভালো হয় আর কোনটা মন্দ হয় ও কিন্তু সেটা জানে না, নিজের সম্বন্ধে নিজে বোঝেন। আর প্রত্যেকটা কাজে যে বাধা, বাধা অতিক্রম করে এগোতে হবে। আপনি পড়াশোনাটা যখন এখানে ইঞ্জিনিয়ারিং পড়ছিল ওটা আবার রেগুলার করার চেষ্টা করুন, এবং তার আগে বলবো অ্যাস্ট্রোলজারের একটা গাইডলাইন দরকার। আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনি ফোনে শুনুন একটু এটা, আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনার কথা, আপনার ছেলের জন্ম ছকটা নিয়ে আমি সবাইকে অ্যালার্ট করতে চাইছি। এই যে ছেলেটি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে স্টপ হয়ে গেছে, এক তো ছেলেটির মকর লগ্ন, যেহেতু মকর লগ্ন সাড়ে সাথে শুরু হচ্ছে, হ্যাঁ, এতদিন একটা আড়াই বছর একটা স্টেজ গেছে, এখন শনি সেখানে
চব্বিশ তারিখে প্রবেশ করছে, এই যে বাধা বিপত্তিগুলো পড়ে যাচ্ছে, হঠাৎ করে পড়াশোনা বন্ধ, ও কিন্তু আবার এটা চালু করবে, কিন্তু এটা যে বন্ধ হয়ে গিয়ে যে ইয়ার লস হয়ে যাচ্ছে, বয়স তো আর কারোর জন্য থেমে থাকে না, তো এই যে জায়গাগুলো নষ্ট করে ফেলছে কম্পিটিশনের জায়গায়, এই জায়গাগুলো সচেতন হওয়ার জন্যই অ্যাস্ট্রোলজি আপনাকে গাইডলাইন দিতে পারে। আপনি এই জায়গাটাকে ঠিক করার জন্য আপনি ছেলের জন্মছকটা ফেলে না রেখে যোগাযোগ করুন, তাতে বরং উপকৃত হবেন। এবং এই সুন্দর একটি আলোচনা থেকে কিন্তু আপনি এইটাই তাৎপর্য উঠে এলো যে সচেতনতা, এই জ্যোতির্দিশ অনুষ্ঠান এটাকেই ক্রমাগত এগিয়ে নিয়ে আসছে আপনার ভেতরে, যাতে সেই সচেতনতা একটু হলেও জাগ্রত হয়। কে রয়েছে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে? নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে ফোন করেছেন? আমি কৃষ্ণনগর থেকে করেছি। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ডেট অফ বার্থ, টাইম, ছেলের? 13/96, PM, জন্মস্থান? হ্যালো, হ্যালো, টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, কেটে গেছে বোধহয় লাইনটা। দুর্ভাগ্য, সত্যিই দুর্ভাগ্য, কারণ এই অনুষ্ঠান অনেকেই খুব চেষ্টা করেন দিদি, অনেকেই বলেন লাইন পাচ্ছি না, কারণ আমি একটা জিনিস বলি, আজকে কিছু যোগ। কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে? নমস্কার। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যালো, শোনা যাচ্ছে আমাদের কথা? কোথাও বোধ হয় একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে ফোনগুলো। ঠিক আছে, আমরা আলোচনাতে আসি দিদি। হ্যাঁ, আমি যাই বলছি, এই যে ধরুন আজকে ছেলে মেয়েরা পড়াশোনা করে ঠিক মতন জায়গা না পাওয়া, এই জায়গাগুলোকে আপনারা যদি এত সচেতন হন, সামনে যে পরীক্ষা আছে, পরীক্ষার সময় সেই জায়গাটা ওভারকাম যাতে আপনার ছেলেমেয়েরা করতে পারে, তার জন্য কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে, সেটা ঘরে বসে থাকলে নয়। আমরা যতই এখানে টিভির পর্দায় আলোচনা করি, গোচরে এই গ্রহ এখানে প্রবেশ করছে, এর ফল সার্বিকভাবে লগ্ন রাশি সাপেক্ষে আমরা বলে দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু আপনার ব্যক্তিগত ছক কি বলছে সেটা তো আপনাকে জানতে হবে। এখানে বসে তো সেটা ছক না দেখে তো সেটা চিন্তা ভাবনা করে নেওয়াটা ভুল। ওই জন্য সঠিক অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হয়ে অন্তত ছেলেমেয়েরা যখন হায়ার স্টাডিতে যাচ্ছে, সেখানে একটা চিন্তা ভাবনা করা দরকার। আপনার হতে পারে বড় রোগ, মানুষের শরীরের কথা কিছু গল্প নেই, হতেই পারে, কিন্তু তার আগে ডাক্তার দেখান, কিন্তু তার আগে বলবো একবার অ্যাস্ট্রোলজারের গাইডলাইন যদি নেন, মেডিকেল অ্যাস্ট্রোলজি কী বলছে, এখানেও কিন্তু আপনাকে হেল্পলাইন হেল্প একটা দিয়ে দেবে, যে হেল্পলাইনের মাধ্যমে আপনি কী করবেন, হেল্পটা পেলে কী হবে সেই জায়গাটা আপনি গাইড নিয়ে নিতে পারবেন। আজকে আপনার যদি সাড়ে সাথী চলে, আপনার ধাইয়া চলছে, কি আপনার জন্মছকে কালসর্পযোগ হয়ে আছে, ষষ্ঠ ভাব থেকে আমরা রোগের বিচার করি, হয়তো সেই ভাবটাতেই আজকে আপনার কালসর্পযোগ তৈরি হচ্ছে, তাহলে আপনাকে সেইভাবে যদি একটু সচেতন হয়ে সেই জায়গাটায় ডিসিশন নেন, তাহলে আপনাকে বিভ্রান্তি মুখে পড়তে হয় না। আলটিমেট কিন্তু সাকসেস, কিভাবে সেটা গ্র্যাপ করবেন সবটাই ডিপেন্ড করছে আপনার উপর। অলরেডি আরো একজন বন্ধু আমাদের টেলিফোনে রয়েছেন। নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? নমস্কার, আমি যাদবপুর থেকে। হ্যাঁ বলুন। স্যার বলছি, দিদিকে নমস্কার জানাই। হ্যাঁ নমস্কার, বলুন, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানতে। আপনার ডেট অফ বার্থ, টাইম? ডেট অফ বার্থ হচ্ছে 12 অক্টোবর 1971। আজকে তো পেয়েছেন, আজকে যথেষ্ট খুশি সেই কারণে, এবং নিজের ভাগ্য সম্পর্কে সঠিকটা জানবেন। আপনার জন্মবারটা মঙ্গলবার ছিল তো? হ্যাঁ দিদি ভাই। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শনি নক্ষত্র জানা আছে? আপনাকে প্রথমে একটা কথা বলবো আমি, যে দেখুন আপনার জন্ম ছকে যে একটা কাল সর্পদোষ হয়ে বসে আছে, আপনি জানেন কিনা জানি না, সেটা হচ্ছে শনিভঙ্গ কাল সর্পদোষ, ঠিক আছে? এবার দেখুন, বিশতে শনি কিন্তু ভালো ফল দেয়, বিশতে শনি খারাপ ফল দেয় না, কিন্তু যেটা হচ্ছে আপনার সেটা সমসপ্তমের জায়গা, আপনার বিজনেসের জায়গা, আপনার পার্টনারের জায়গা, হ্যাঁ, এই জায়গাগুলো যে কোনো জিনিসকে ডিলে করে দেওয়া, তার সঙ্গে আপনার শরীরের জায়গাটাও কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ আবার বলি, চন্দ্র কেতু একসঙ্গে বসে আছে, চন্দ্র যেহেতু কর্কটে বসে আছে, চন্দ্র একমাত্র চন্দ্রের জায়গা হচ্ছে আমাদের রাশিতে কর্কট, আর সিংহের একটা জায়গা রবি, আর চন্দ্রের একটা জায়গা হচ্ছে কর্কট, সেখানে চন্দ্র কিন্তু ভালো ফল দেয়, কিন্তু সেখানে চন্দ্র কেতুর সঙ্গে বসে আছে, আমরা জানি কেতুর তো কোনো দৃষ্টি নেই, কেতুর মিত্র গ্রহকে চন্দ্র বৃহস্পতি এরা হচ্ছে কেতুর মিত্র গ্রহ, তা এই মিত্র গ্রহের মধ্যে পড়ে, তা এখানে যে চন্দ্র কেতুর সঙ্গে বসে আছে, আপনার কি হয় ব্যাপারটা, আপনার যেন কোনো কিছু মনের মতন হয়ে ওঠে না,
হ্যাঁ, আপনি যেটা বলতে চাইবেন বলার সময় সেটা বলে উঠতে পারবেন না, ঠিক আছে? সেটা আপনার ভাগ্যস্থানে বসে আছে। আপনি হয়তো একটা জায়গায় যাবেন খুব একটা প্ল্যান করে, কিন্তু আপনার বলার মধ্যে বা কোনো এমন ভাবে আপনার মানে ভাগ্য বিট্রে করলে যেটা হয়, হ্যাঁ সেরকম একটা ব্যাপার। 90% হয়ে কোনো কাজ হতে চায় না, ঠিক আছে? সবকিছু ভেঙে গেছে দিদি ভাই, যা ছিল তাও নষ্ট হয়ে গেছে। একটু যোগাযোগ করুন, আপনাকে বলবো, আপনি যখন ওখানে আছেন, আপনার আমার গড়িয়াহাটে চেম্বার আছে, প্রত্যেক বৃহস্পতিবার আমি গড়িয়াহাটে বসি, আপনি পারলে যোগাযোগ করলে আরো ডিটেইলসটা আসা যাবে, কিন্তু সেটা সামনাসামনি আসতে হবে, কেননা এখানে নক্ষত্রকে দেখতে হবে, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা প্রাণ দশা সূক্ষ্ম দশা, দশারও পাঁচটা ভাগ আছে। কোন দশায় আপনার এই দুর্দশাটা যে আপনি বলছেন আমার চতুর্দিকে, কোন দশা আপনাকে এই বিভ্রান্তির মুখে ফেলেছে, হ্যাঁ কোন দশা সাপোর্ট করলে আপনাকে বার করে আনা যাবে, বা কোন গ্রহকে সাপোর্ট করলে আপনাকে বার করে নিয়ে আসা যাবে সেই জায়গা থেকে, সেই গাইডলাইনটা কিন্তু আপনাকে চেম্বারে না এলে দেওয়াটা সম্ভব হবে না। আপনি পারলে একটু যোগাযোগ করবেন, একটু হাতে সময় নিয়ে আসবেন, এগুলোকে গাইডলাইন দেওয়ার জন্য একটু সময়ের দরকার। গড়িয়াহাট ভাগ্যচক্র প্রত্যেক বৃহস্পতিবার দুপুর দুটো, মানে এই এই ভদ্রলোকে দেখো লগ্নে বৃহস্পতি বসে আছে। আমরা জানি বৃহস্পতি এমন একটা বলবান গ্রহ, বৃহস্পতি রবি এরা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সবকিছু ঠিক থাকে, কিন্তু ইনি আর কি নিজে মুখে স্বীকার করছে যে এনার সবসময় তা কিন্তু নয়, এই ছকটা হচ্ছে তার প্রমাণ। যে আমরা বলি বৃহস্পতি শনি গুরুসৌরী যোগ, এরা খুব ভালো স্টাডি করে, এদের মধ্যে অনেক জ্ঞান থাকে, এদের লাইফ স্টাইল খুব ভালো হয়, এদের ইনকামের জায়গা ভালো হয়, তা তার একটা প্রমাণ আমরা আজকে হাতে পেলাম যে ভালো যোগ থাকা সত্ত্বেও এনার ছকে রবিবুদ্ধ বুধাদিত্য যোগ হয়ে বসে আছে। কিন্তু বুদ্ধি থাকলে কি হবে, ভাগ্যকে তো সাথ দিতে হবে, বুদ্ধি ভাগ্য কর্ম, আবার ভাগ্যে আছে বসে বসে থাকলেও হবে না, কর্মও করতে হবে। কর্মটা কি করতে হবে, সঠিক ওয়েতে করতে হবে, সঠিক ডিসিশনে করতে হবে, তবেই ভাগ্যর সাথ দিলে সবকিছু একসাথে মিলেমিশে একটা রেজাল্ট পাওয়া যায়। আমরা যেমন এতগুলো সাবজেক্ট পরীক্ষা দিই তবে আমরা ফার্স্ট ডিভিশন পাই সেকেন্ড ডিভিশন পাই, সেরকম একটা ব্যাপার। একটা জিনিস একটা গ্রহ সাপোর্ট করলো, একটা যোগ সাপোর্ট করলো, কিন্তু এই যোগ যে একটা যোগ সাপোর্ট করছে তার সঙ্গে আরো দুটো দুখানা তিনখানা নেগেটিভ যোগ বসে আছে, তারা বেশি ফল পাচ্ছে, বা নিশ্চয়ই তাদের ডিগ্রি বেশি আছে, বা কিছু ভালো যোগের ডিগ্রি কম, ওই জন্য ভালো যোগের ফলটা উনি থেকেও পাচ্ছে না। একেবারেই কেন পাচ্ছেন না তার উত্তর কিন্তু পেয়েছেন, এবং সেই সুফল কুফলকে নিয়ে যে আমরা লড়াইটা করি, সেই সুফলের ফলাফল তুলনামূলকভাবে কুফলটা অনেক এগিয়ে রয়েছে। সুন্দর ব্যাখ্যা কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পালপাড়া থেকে বলছি, আমার নাম সমীর সরকার। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো ম্যাডাম। ডেট অফ বার্থ টাইম 29 January 1990। সময় হচ্ছে রাত 8:30 PM। জন্মস্থান? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে জ্যোতির্দিশা অনুষ্ঠান কতদিন ধরে অবজার্ভ করছেন? জ্যোতির্দিশা অনুষ্ঠান কতদিন ধরে ফলো করা হয়? ম্যাডাম অনেকদিন ধরে ফলো করা হয়, লাইনে পাওয়া যায় না। ইউটিউবটা ফলো করবেন, সকলেই আপনার মতন চেষ্টা করেন, সঙ্গে থাকুন। আচ্ছা আপনার জন্মবারটা সোমবার তো? আপনাকে একটা কথা প্রথমেই বলি যে আপনি প্রচন্ড মাথা গরম করে ফেলেন যে কোনো ব্যাপারে, ঠিক আছে? এই জায়গাটা আপনাকে প্রথমেই বলবো কন্ট্রোল করতে। আর আপনার জন্ম ছকে আরো যেটা আছে, আপনার মধ্যে অনেক কিছু জ্ঞান আছে, কিন্তু কোথায় কোনটা ফলাতে হয় বা কোথায় কোন জিনিসটা করতে হয় সেটা কিন্তু আপনি বোঝেন না। এমন ভুল করে বসেন নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতন হয়ে যায়। আপনাকে হয়তো কেউ ভালো ডিসিশন দিল, কিন্তু আপনার সেটা মনে হবে যে না এটা কি ঠিক হচ্ছে। এই যে দোমনা ভাবটা আপনার মধ্যে, আপনার এই দোমনা ভাবটা আপনাকে কিন্তু মাঝে মধ্যে বিভ্রান্তির মুখে ফেলে দেয়, এবং ফলে ভুল ডিসিশনে আপনি চালিত হন। এরকম কি হয় আপনার সাথে? আপনি কি জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কোনো চাকরি করছেন? ম্যাম জন্মস্থান তো আমার জন্মস্থান হচ্ছে মুর্শিদাবাদ, কিন্তু আমি ছোটবেলা থেকেই মানে আমি এখানেই থাকি, আমার এখান থেকে মানে চাকরি যেখানে করছি সেখান থেকে 40 মিনিট লাগে আর কি যেতে। শুনুন আপনাকে আরো একটা সঙ্গে কথা বলে রাখি, চাকরির যে পরিবর্তনের চেষ্টা আপনি করছেন, চাকরির পরিবর্তন হবে কিন্তু সেটা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে হবে, ভালো চাকরির জায়গা আছে, কিন্তু আপনার জন্ম ছকে 5th হাউস যেটা কানেকশনের জায়গা,
কানেকশন অ্যান্ড কানেকটিভিটি এবং সন্তানের জায়গা, আমরা যে জায়গাটা দেখে থাকি সেই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে আছে। আপনি পারলে একটু যোগাযোগ করে এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন। ওভারঅল কিন্তু ছক ভালো, সাকসেস প্রচুর আছে, কিন্তু ওই যে ঘরে বসে থাকলে তো আর সাকসেস আপনাকে এসে ধরা দেবে না। আপনাকে কর্ম করতে হবে, তার সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিতে হবে, তবেই আপনি সেই সাকসেসের সুফলটা ভোগ করতে পারবেন। সময়ের জিনিস, সময় করতে হবে। সরকারি চাকরি যখন করেন, এটা ভালো করে একটা বয়স আছে, সেই বয়সটা পার করে আপনি হয়তো অ্যাস্ট্রোলজির দ্বারস্থ হলেন, তখন কিন্তু আর আপনার চাকরি এলেও আপনার বয়সের জন্য কিন্তু আপনি সেই জায়গাটা মানে অ্যাচিভ করতে পারবেন না। তাহলে আপনি এগুলোকে ফেলে না রেখে আপনি যোগাযোগ করে এই জায়গাগুলো ঠিক করিয়ে নিন, ছক কিন্তু ভালো ভালো থাকবেন। এই যে কেউ চাকরি পায়, কেউ আবার চাকরি পেয়েও সেটাকে আবার চেঞ্জ করতে চায়, জন্মছকে যোগ নিয়ে একটু আলোচনা করছিলেন দিদি, কি যে ভালো সংক্রান্ত সমস্যা হতে পারে মেয়েদের জন্মছকে, যে বললাম গুরুসৌরী যোগ, এরকম জীব যোগ আছে, এরকম কালসর্প যোগ আছে, ভৌমদোষ আছে। ভৌমদোষ কি? লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এই জায়গাটাতে যদি মঙ্গল বসে থাকে, এগুলো কিন্তু হয়ে থাকে। এগুলো থাকলে কি হয়, ছেলেমেয়েরা জেদি হয়। আপনার ঘরে মনে হয় না আমার ছেলেমেয়েটা প্রচণ্ড জেদি, ওর প্রচণ্ড জেদ, একগুয়ে, কোনো কথা একবারে শোনানো যায় না, শোনে না, ওকে কোনো কিছু একবার বলে করানো যায় না। এই জিনিসগুলো কিন্তু জন্মছক বলে দিতে পারে এই যোগগুলো থাকলে। তাছাড়া আপনার জন্মছকে যদি ছেলেমেয়েদের জন্মছক যদি কোথাও না কোথাও ডিস্টার্ব থেকে থাকে, তার যদি ছোটবেলা থেকে দেখেন আজকে ছেলে মেয়ে হঠাৎ করে পড়ে গেলে, এরকমও মায়েরা বলে ও পড়ে গেলেই কেটে যাচ্ছে, আর ধুপধাপ করে পড়ে যাচ্ছে, এগুলো পড়ে যাচ্ছে, চোট পাচ্ছে, রক্তপাত হচ্ছে, এগুলো কেন হচ্ছে? এমনও ছেলে মেয়ে আছে স্কুলে, দেখবেন ভালো করে ছেলে মেয়ে, যে এই যে যাচ্ছে ওকে ধরুন শিখিয়ে পড়িয়ে পাঠালেন, ও গিয়ে একরকম কাজ করে চলে এলো, এগুলো কেন করছে? এগুলো তো ও করছে না, ওর জন্মছকে বুধ রাহুর কানেকশন আছে কিনা দেখুন, চন্দ্র রাহু প্রচণ্ড চঞ্চল, একটা জায়গায় বসে থাকে না। এই যে কানেকশনগুলো আছে, এই যে যোগগুলো তৈরি হয়, এই ভালো যোগ বলুন খারাপ যোগ বলুন সবকিছু কিন্তু জন্মছকে আমাদের থাকে, ভালো খারাপ নিয়েই জীবন, কিন্তু সেগুলোকে আপনাদেরকে দেখিয়ে নিতে হবে। আমি ফোনটা নিয়ে নিই একেবারে, তাই ভিন্ন সমস্যার মোকাবিলা কিভাবে করতে হবে একটা সুন্দর আলোচনা ব্যাখ্যা চলছে, তারপর উপরন্ত পাওনা কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, নিশ্চয়ই গাইডস পাবেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? আমি ব্যারাকপুর থেকে ফোন করছি। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ডেট অফ বার্থ, টাইম, ছেলে বলুন। 22/2/2003 রাত্রি 12:45। 22/2003 রাত্রি 12:45 জন্মস্থান কলকাতা। কলকাতাতে মানে কখন? রাত্রি রাত্রি 12:45 মানে 21/2/2003। মানে পরের দিনের ডেটটা দিনটা ধরা হবে, ডেট তো 20ই থাকবে, 20 তারিখই থাকছে 12:45। আপনার ছেলের জন্ম বারটা বৃহস্পতিবার তো? হ্যাঁ, বৃহস্পতিবার। মিথুন লগ্ন কন্যা রাশি, হ্যাঁ, হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র জানা আছে? আচ্ছা, আপনার ছেলে কিন্তু খুব মেরিটুয়েস স্টুডেন্ট, পড়াশোনায় কিন্তু খুব ভালো হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু ওর জন্ম ছকে দেখুন ওর কথাবার্তাও খুব ভালো হবে। দ্বিতীয় বৃহস্পতি বসে আছে কর্কটে, ঠিক আছে, বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে বসে আছে, ওর আর্থিক ভাগ্য ভালো, ওর কথাবার্তার মধ্যে একটা সহজাত জ্ঞান থাকবে, নৈতিক জ্ঞান যেটা ওর মধ্যে থাকবে, ও দেখবেন কিন্তু ওর মানসিক স্যাটিসফ্যাকশনের প্রচন্ড অভাব, কোনো কিছুতেই যেন সন্তুষ্ট নয়। হ্যাঁ শুনুন, আমি বলছি সেটা দেখুন, ও যতটা করে মনের মতন কোনো কিছুতে রেজাল্ট পায় না, কারণ হচ্ছে চন্দ্র কেমন্দ্রম যোগ হয়ে বসে আছে। চন্দ্র কেমন্দ্রম যোগ হয়ে বসে থাকলে ও কোনো কিছুতে মনের মতন রেজাল্ট পায় না, ঠিক আছে, এই একটা জায়গা। ওর শনি রাহু একটা স্থাপিত দোষ হয়ে বসে আছে, তাছাড়া মঙ্গল কেতু যে বসে আছে একসঙ্গে, এই জায়গাটাও কিন্তু ওর ভালো দেখাচ্ছে না, এটা ওর ষষ্ঠ ভাবে শরীরের জায়গাটা কিন্তু প্রচন্ড ডিস্টার্ব। আপনার ছেলের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনার ছক, ওকে ইঞ্জিনিয়ারিং লাইনে দিলে কিন্তু ভালো হবে। হ্যাঁ, ওটাই করুক ও, কিন্তু আপনি, আমি বলবো একবার জন্ম ছকটা দেখিয়ে নিতে, কেননা মঙ্গল কেতু শনি রাহু এই যোগগুলো, রবি আবার কুম্ভে বসে আছে, ঠিক আছে, এটা হচ্ছে ওর দশম স্থান, সরি দশম না, নবম ভাবে রবি বসে আছে, সেটা কুম্ভে, হ্যাঁ, কুম্ভ রাশিতে রবি বসে আছে, এটা ওকে সরকারি চাকরি কিন্তু ওকে দেয়া পাবে আপনার ছেলে।
কিন্তু আপনাকে বলবো আপনি জন্মছকটা দেখিয়ে কয়েকটা জায়গায় একটু ঠিকঠাক করিয়ে নিলে সাকসেস কিন্তু প্রবল আছে, কিন্তু আপনাকে একটু ঠিক করিয়ে নিতে হবে ছকটা। যেহেতু লাইভ ফোন এর অনুষ্ঠান, এর থেকে বেশি ডিটেইলস আলোচনা ওভার টেলিফোন হবে না, তার জন্য আসতে হবে, যোগাযোগ করতে হবে। তার জন্য যোগাযোগ নাম্বার নোট ডাউন করুন 9836262051 9338089182 8420064233। এই তিনটে নাম্বার আপনাদের জন্য থাকলো। গড়িয়াহাট ভাগ্যচক্র দিদিকে পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2 থেকে 6টা। বাগুইহাটিতে চেম্বার রয়েছে সকাল 10টা থেকে 5টা, ওখানে দিদিকে পাবেন, কিন্তু কবে তার জন্য যোগাযোগ করতে হবে বুকিং নাম্বারে। বালিতে চেম্বার রয়েছে প্রত্যেক সোমবার বিকেল 5টা থেকে 8টা, সেখানেও দিদিকে পাবেন। বারবারই বলছি, একটু আগে থেকে যোগাযোগ নাম্বারে কথা বলে নিন এবং সেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে একটা দেখান। আমরা একটু আলোচনা আসবো। হ্যাঁ, আমি যে মালিকা যোগ, আমরা জানি জওহরলাল নেহরুর ছকে মালিকা যোগ ছিল, কেন এই মালিকা যোগ কিভাবে হয়, প্রত্যেকটি ঘরে যদি এক একটি গ্রহ রূপ থাকে, আমরা জানি 12টা ঘর আছে, 9টি গ্রহ আছে, কিন্তু প্রত্যেকটা ঘরে যদি এক একটি গ্রহ থাকে আর এটা যদি কর্কট রাশি থেকে শুরু হয়, তাহলে কিন্তু এই মালিকা যোগের মানে মালিকা যোগটা তৈরি হয় জন্মছকে। আর এই যোগ থাকলে, আমরা জওহরলাল নেহরু সম্বন্ধে আমরা ছোট থেকে বড় সবাই জানি যে এই যোগ থাকলে যে কতখানি উচ্চ পদ পাওয়া, শিক্ষাগত যোগ্যতা, রাজতুল্য সম্মান পাওয়া, এগুলো কিন্তু হয়ে থাকে। তারপর যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি দেখে থাকি, সেখানে কিন্তু তার জন্মছকেও ক্ষেত্র সিংহাসন যোগ, জীবযোগ। জীবযোগটা কখন হয়, আমরা যেই যে চন্দ্র বৃহস্পতি বলি, চন্দ্র বৃহস্পতি যদি, এই বৃহস্পতি যদি একমাত্র কর্কটে, ধনুতে আর মিনে, কেন ধনু আর মিন হচ্ছে বৃহস্পতির জায়গা, আর সে কি করছে যদি কর্কটে বসে থাকে, বৃহস্পতি উচ্চস্থ হয়। অতএব এই তিনটে জায়গায় যদি বৃহস্পতি চন্দ্র যদি একসাথে বসে থাকে, তাহলে জীবযোগের কিন্তু একটা তৈরি হয়। তাছাড়া সমসপ্তমে থাকলেও কিন্তু জীবযোগটা তৈরি হয় বৃহস্পতি চন্দ্রে। তা এই যে জীবযোগটা থাকলে কি হয়, এরা খুব উচ্চাকাঙ্ক্ষা হয়, এদের এডুকেশন সেক্টর বলুন, আর্থিক জায়গা বলুন, এদের ভাগ্য খুব সুপ্রসন্ন হয় এবং এরা একটা জায়গা পাবে। আমরা যে আমি যে ক্ষেত্র সিংহাসন বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, তা এদের এনারও তাই। এই যে আমরা জানি রবীন্দ্রনাথ সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই, যে আজকে এডুকেশন কতদূর করেছে, কিন্তু তার যোগ্যতা দেখুন, তা সে আজকে সে নেই, কিন্তু তার আজকে তার মাহাত্ম্য আমাদের সব সারা জায়গাতে আজকে মানে এমনভাবে জিনিসটা ছড়িয়ে আছে যে ওনার সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই। তা এই যে যোগগুলো আপনার ছেলেমেয়ের ছকে, আমার বলার উদ্দেশ্য এটাই যে বিভিন্ন টাইপের যোগ আছে, বুধাদিত্য যোগ আছে, সরস্বতী যোগ আছে, যানবাহন যোগ আছে, মালিকা যোগ আছে, সমস্ত যোগগুলো আছে, কিন্তু আপনার ছেলেমেয়ের জন্মছকে কি যোগ আছে সেটা তো আপনাকে জানতে হবে, এবং তার সুফলটা যাতে আপনার ছেলেমেয়ে পায় তার ব্যবস্থা আপনাকেই করে দিতে হবে। আজকে হাতে একেবারে সময় নিয়ে আমাদের বিদায় নিতে হবে এই সন্ধিক্ষণ, আবারও পরবর্তী লাইভে চোখ রাখবেন। এবং তার জন্য জ্যোতিদিশা অনুষ্ঠান কিন্তু প্রত্যেক বুধবার, শনিবার এবং রবিবার হয়, আপনি হতেই পারে সুযোগ সন্ধানী, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করেই উঠতে পারছেন না, তার জন্য সচেতনতা বৃদ্ধি করবে আপনাকে এই অনুষ্ঠান। ভালো থাকবেন, নমস্কার।